এবার পেলে ম্যারাডোনার পাশে মেসি, পাশাপাশি দুই লিওনেল মেসি, মুখে হাসি, হাতে বিশ্বকাপ ট্রফি। মেসি কি আবার জমুজ হলো নাকি? দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশনের সদর দপ্তরে এভাবে দেখা গেল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার ফুটবল জাদুকরকে। এই জমুজ মেসির রহস্য নিয়েই বিস্তারিত থাকছে এসএ সম্রাটের লেখা প্রতিবেদনে। প্যারাগুলের লুকে শহরে গত সোমবার কনমেবলের সদর দপ্তরে উন্মোচিত হলো বিশ্বকাপ ট্রফি হাতে মেসির ভাস্কর্য। কোপা লিবার্তাদোসের ড্র অনুষ্ঠানের আগের দিন ছিল এই আয়োজন। কনমেবলের সদর দপ্তর জাদুঘরে আরও দুই কিংবদন্তি পেলে ও ম্যারাডোনার পাশেই থাকবেন মেসির এই ভাস্কর্য। একটা সময় ছিল যখন ফুটবল বিশ্বে প্রশ্ন উঠত, পেলে ম্যারাডোনার পাশে কে? সে প্রশ্নের উত্তরে মেসির আনাগোনা ছিল অনেকদিন ধরেই। সংশয় যা ছিল তা হয়তো মেসি গুছিয়ে দিয়েছে 36 বছর পর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে অসাধারণ পারফর্ম করে এবং সামনে থেকে নেতৃত্ব দিয়ে। এখন পেলে ম্যারাডোনার পাশাপাশি তার নাম উচ্চারিত হয়তো বটেই, অনেকের কাছে তিনি সবাইকে ছাড়িয়ে সর্বকালের সেরা। কনমেবলের এই উদ্যোক্তাকেও বলা হয় মেসি অর্জনের স্বীকৃতি। এ প্রসঙ্গে মেসি বলেন, অনেক লম্বা পথ পাড়ি দিতে হয়েছে আমাকে, সেই পথে অনেক মোড় এসেছে, পরাজয় এসেছে, তবে আমি সবসময় সামনে তাকিয়েছি এবং সাফল্য অর্জন করতে চেয়েছি, বিজয় চেয়েছি। আমার মনে হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার এটি, স্বপ্নকে তারা করা, সব কিছুকে সম্ভব করতে লড়াই করা এবং খেলা উপভোগ করা, যেটি সবচেয়ে সুন্দর। বার্সেলোনায় ফিরতে পারেন মেসি, তবে কৈশোরের বার্সেলোনায় পা রেখেছিলেন আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি। এরপর সেই সম্পর্ক গিয়ে পৌঁছায় 21 বছরে। পরে বেতনজনিত কঠোর নীতির কারণে তাকে আবেগের সেই ক্লাব ছাড়তে হয়েছিল, তবে মাঝে মধ্যে সেই সম্পর্ক পুরোনায় জোড়া লাগার গুঞ্জন ওঠে। বার্সা কোচ জাবি হার্নান্দেসের পর সভাপতি হুয়ান লাপোর্তা একই সুরে জানিয়েছেন, মেসির জন্য তাদের দরজা খোলা রয়েছে। ইতিমধ্যে মেসির পক্ষ থেকে কাতালান ক্লাবে ফেরার ইঙ্গিতের কথাও জানিয়েছে সংবাদ মাধ্যম। সেই সূত্র ধরেই বার্সায় ফেরার জন্য মেসির কয়েকটি করণীয় উল্লেখ করার কথা বলা হয়েছে। কয়েকদিন আগে ফরাসি ক্লাব ফুট মার্কাতো জানিয়েছেন, বার্সায় ফেরার কথার গুরুত্ব দিয়ে ভাবছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক। কেননা পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ আগামী জুনে শেষ হচ্ছে। নতুন করে চুক্তির ব্যাপারে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি মেসি। একই সঙ্গে আবার ফরাসি ক্লাবে রাখতে চাইলে তাকে এমবাপ্পের সমান বেতন দেবার প্রস্তাব করেছেন বলে খবর বোড়ায়, কিন্তু এই ব্যাপারে পিএসজি রাজি নয়। তাই বার্সা সহ সম্ভাব্য তালিকায় থাকা কয়েকটি ক্লাবের সঙ্গে বারবার মেসির যোগদানের বিষয়ে তুমুল আলোচনা চলছে। স্প্যানিশ ক্লাবে যেতে চাইলে মেসিকে কিছু বিষয় মানতে হবে, সেই কথাই উল্লেখ করেছে স্প্যানিশ সংবাদ মাধ্যম মুন্দো ডিপোর্টিভো। ক্রিয়া দৈনিকের খবরে বলা হয় মেসিকে ফেরানো কোনো তোড়জোড় নেই বার্সেলোনার। স্বয়ং 7 বারের ব্যালন্ডিওর জয়ী মহাতারকা চাইলেই 3টি শর্ত মানতে পারেন। সেই শর্তগুলো হচ্ছে, মেসিকে নিজে থেকে বার্সায় ফেরার ইচ্ছার কথা জানাতে হবে, তিনি সরাসরি যোগাযোগ না করলেও বাবা ও এজেন্ট জর্জ মেসি বার্সা কর্তৃপক্ষকে জানাতে পারেন।